উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেনের নামে জমি রেকর্ড হওয়ায় কোনো আপত্তি নেই বিশ্বভারতীর। তবে বিশ্বভারতীর সিংহভাগ জমি ইজারাতে দিলেও পুরো জমি দেয়নি। সাংবাদিক বৈঠক করে সেই কথাই স্পষ্ট জানিয়ে দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো। তিনি জানিয়েছেন কোথাও লেখা নেই পুরো জমিটা ইজারায় দেওয়া হয়েছে। বিষয়টা বিএলআরওকে জানানো হয়েছে, পাশাপাশি জেলা এবং রাজ্য স্তরের উচ্চ পদস্থ আধিকারিকদেরও জানানো হয়েছে। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। এটা সার্কুলেটেড হয়েছে বিভিন্ন মিডিয়াতে, তাতে কোথাও দেখা যাচ্ছে না যে জমিটা অমর্ত্য সেনের নামে রেকর্ড হয়েছে। জমিটা আগে যেমন রেকর্ড ছিল কর্মসচিব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কর্মসচিব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নামে রেকর্ড আছে, এটা এটা মিডিয়া থেকেই আমার পাওয়া আর কি। সেই ব্যাপারে আমরা বিএলআরও অফিসেও দরখাস্ত দিয়েছি যে আপনারা যদি স্পেসিফাই করে দেন তাহলে সুবিধা হয়, এবং আমরা হিয়ারিংয়েও এই প্রশ্নটা তুলেছিলাম আর কি, যে আপনারা যখন অমর্ত্য আশুতোষ সেনের নাম কেটে অমর্ত্য সেন করবেন তখন আপনারা এই এরিয়াটাও স্পেসিফাই করে দেবেন। হিয়ারিংয়ের সময় বিএলআরও এবং ওনাদের আধিকারিকরা যারা ছিলেন তারা জানিয়েছিলেন যে এটার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোথাও লেখা নেই যে পুরো প্লটটাই ওনাকে লিজ দেওয়া হয়েছে। ওনার এই প্লটের লিজ আছে, এইটুকুই এখানে উল্লেখিত আছে। অশোক মাহাতো আরও জানিয়েছেন যেটুকু জমি অমর্ত্য সেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাতে কোনো আপত্তি নেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের, কিন্তু 13 ডেসিমেল জমি উদ্ধার করাই বিশ্বভারতীর মূল লক্ষ্য। বিশ্বভারতীর একটাই ব্যাপারে আপত্তি আছে, সেটা হচ্ছে বিশ্বভারতী 1 একর 25 ডেসিমেল লিজ দিয়েছিল আশুতোষ সেনকে এবং অমর্ত্য সেনকে। অ্যাকচুয়ালি দখলে ওনারা আছেন অন গ্রাউন্ড 1 একর 38, ওই 13 ডেসিমেল উদ্ধার করার ব্যাপারে আমাদের মাথা ব্যথা আছে এবং সেই প্রক্রিয়াটা আমাদের জারি আছে। তিনি আরও জানান 29 মার্চ জমির নথি নিয়ে সশরীরে যদি অমর্ত্য সেন না আসেন বা তার প্রতিনিধি না পাঠান তাহলে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্বভারতী, তখনই আইনি পথে হাঁটবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এটা তো একটা খুব স্ট্যান্ডার্ড প্রসেস, মানে এরকম শতাধিক উচ্ছেদের প্রসিডিং হয়েছে, মানে পিপি একটা প্রসিডিং হয়েছে, এটাও সেরকম এই বছরই আরও গোটা 2-3 হয়েছে 2022-এ। তো নির্ধারিত যা প্রক্রিয়া আছে পরপর সেগুলি আমরা ফলো করব, সবার ক্ষেত্রেই আর কি, মানে আলাদা করে কারো ক্ষেত্রে নিজস্ব কোনো নিয়ম নেই। বিশ্বভারতীর জমির ক্ষেত্রে আর 5 জনের দখলে থাকা জমি উদ্ধার করার জন্য যা প্রক্রিয়া ফলো করা সবার ক্ষেত্রে তাই। অমর্ত্য সেনকে হাজিরা দেওয়ার নোটিশ তার প্রতিচির বাড়িতেই পাঠানো হয়েছে, তবে যেহেতু এই মুহূর্তে তিনি ভারতে নেই সেটাই এখন চিন্তার বিষয়। ইতিমধ্যেই এই জমি জট কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে, সেই জমি জট এখনও পর্যন্ত চলছে, রীতিমতো টানাপোড়েন চলছে বলা যেতে পারে। আর তার মাঝেই কিন্তু নোটিশ জারি করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে, উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরকম আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।